তারা মাত্র 40 50 60 70 এবং 90,000 টাকার মধ্যে এল সিস্টেমের বাড়ি করতে চান তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। আর যারা এর থেকে কম বা বেশি টাকায় বাড়ি করতে চান দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন না। হ্যাঁ বন্ধুরা, যারা অল্প বাজেটে গ্রামের মধ্যে এল সিস্টেমের টেনশন বাড়ি করতে চান আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এক সেকেন্ড স্কিপ না করে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কোটি টাকার কাজে আসবে। এখন আপনারা বলতে পারেন কিভাবে, দেখেন একবারের কাজ 10 বারও করতে হয় সঠিক প্ল্যান না থাকার কারণে। আপনাদেরকে একটা সঠিক প্ল্যান হাতে কলমে শিখিয়ে দেব, আমি যেভাবে বলবো আপনারা দুজি সেমভাবে করেন তাহলে এই কলেজে করতে পারেন। আর আপনারা ভিডিওটা না দেখে যদি উল্টাপাল্টা কমেন্টস করেন তাহলে কিন্তু আপনাদেরই লস হবে। যদি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে আপনাদেরই লাভ হবে, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যদি আপনারা এই কলেজে দুজন না করতে পারেন তাহলে ভিডিওতে কমেন্টস করেন, সেমবারেটা আমরা গিয়ে করে দেব। তবে যাতায়াত খরচটা আপনাদেরই বহন করতে হবে। তো বন্ধুরা, আমি মূল আলোচনা শুরু করছি। তার আগে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন। বন্ধুরা, আপনারা যে বাড়িটি দেখছেন আর এই বাড়িতে রয়েছে 3টি বেডরুম এবং 1টি বাথরুম, 1টি কিচেন রুম। এই বাড়িটা করতে জায়গা লাগবে 150% মতন জায়গা লাগবে। যদি এই নকশার সেম টু সেম করেন, এই বাড়িটার ভিটার উচ্চতা হচ্ছে 2 ফুট, মূল ঘরের উচ্চতা 9.5 ফুট, বারান্দা 7 ফুট, বারান্দার মধ্যে কিচেন এবং বাথরুম করা হয়েছে। আপনি এই বাড়িতে ঢুকে পাবেন প্রথমে মেন গেট, মেন গেটের সাইজ হচ্ছে 5 ফুট বাই 7 ফুট। ঢুকে পাবেন খোলামেলা একটা বারান্দা, বারান্দা থেকে প্রত্যেকটি রুমে আলাদা আলাদা ভাবে যেতে পারবেন। বেডরুম 1, বেড 1 12-12, বেড 2 12-12, অর্থাৎ 2টা বেড 12-12, ড্রয়িং ডাইনিং কাম বেড সেটা হচ্ছে 16-12। তারপর আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা, বারান্দাটার সাইজ হচ্ছে 11 ফুট 7 ইঞ্চি বাই 6 ফুট। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কিচেন, কিচেনটার সাইজ হচ্ছে 4 ফুট বাই 6 ফুট, বাথরুমটার সাইজ হচ্ছে 6 ফুট বাই 5 ফুট 7 ইঞ্চি। তো বন্ধুরা, চলুন আমরা এবারে ড্রয়িং প্ল্যানটা দেখি। বন্ধুরা, ড্রয়িং এ সুন্দর করে মাপ সহ জমির পরিমাণ সহ উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে বাড়িটি কাজটি করতে পারেন। আমি এখন আলোচনা করব এই বাড়িটির কাজ কিভাবে সম্পূর্ণ করবেন। প্রথমে লেআউট করবেন, লেআউটের পর মাটি কাটবেন, মাটি কাটার পর ফাউন্ডেশন 10 ইঞ্চি গাঁথনি, এরপর 5 ইঞ্চি গাঁথনি, মাটি থেকে 2 ফুট পর্যন্ত করবেন, এরপর 2.5 ফুট রেলিং করবেন, এরপর 4 ফুট গ্রিল দিবেন। বারান্দার উঁচু হবে 7 ফুট, মেন গেটের উঁচু হবে 9.5 ফুট। আমি এখন আলোচনা করব এই বাড়িটির কাজ করতে কত টাকা খরচ হবে। তার আগে বন্ধুরা, এখনো যারা ভিডিওতে একটি লাইক দিননি দয়া করে একটি লাইক দিতে কৃপণতা করবেন না। হাউস ডিজাইন, বাড়ির খরচ,
আপনি যদি নর্মাল টেন সেট করেন অর্থাৎ শুধু বিট পাকা আর সম্পূর্ণ কাজ টিন দিয়ে তাহলে এল সিস্টেম করতে ইট লাগবে মাত্র 2000 মোট করা যাবে 90,000 টাকা আর সেম টু সেম দুজি হাফ বিল্ডিং করেন তাহলে ইট লাগবে 5000 মোট করা যাবে 3,00,000 টাকা আশা করি ভিউয়ার্স ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্টস করেন আর যদি মনে হয় যে আমাদেরকে দিয়ে কাজ করাবেন তাহলে আপনারা করাতে পারবেন তো আপনারা ভিডিওতে নাম ঠিকানা লিখে কমেন্টস করুন তো এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে আমি অনেক অনেক দুঃখিত তো আমি আর কথা বাড়াবো না তো আমি এই পর্যন্ত আমার আলোচনা শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পরবর্তীতে আমরা 4 রুমের 3 সেট একটা বাড়ি দেব যে এই বাড়িটা আপনারা 50,000 টাকা দিয়ে করতে পারবেন এই ভিডিওটা দেখতে হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ